জেনপাসের কাউন্সিলিংয়ের সিট অ্যালটমেন্ট শুরু হয়েছে, একদম সিট অ্যালটমেন্ট প্রকাশিত হয়েছে। আজকেই 10 তারিখে সিট অ্যালটমেন্ট প্রকাশিত হয়েছে, এটা তার বিজ্ঞপ্তি। 10 তারিখ দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে বিজ্ঞপ্তিটা এই মুহূর্তে স্ক্রিনে। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে তার যে ওয়েবসাইট www.wbjeb.nic.in-এ তাদের র্যাঙ্ক কার্ডটা প্রকাশিত করা হয়েছে, এবং সেই র্যাঙ্ক কার্ড অনুসারে তাদেরকে যে সিট অ্যাকসেপ্ট বা সিট অ্যাকসেপ্ট ফ্রিজ বা অ্যাকসেপ্ট করে আপগ্রেডেশন অপশানটা নিতে হবে 15 নভেম্বর সন্ধ্যে 6টার মধ্যে। আমাদের কোন কলেজ সিট অ্যালটমেন্ট হয়েছে আমরা সেটা দেখব কিভাবে, সেটা ভিডিওর পরের অংশে আমরা দেখাচ্ছি, একদম করে দেখাচ্ছি। তো সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা সঠিকভাবে ইনফরমেশন পাবে, কিভাবে দেখতে হবে সব জেনে যাবে, কিভাবে ভর্তি হবে জানতে পারবে। জেনপাসের সিট অ্যালটমেন্ট ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিভাবে দেখতে হবে জেনপাসের সিট অ্যালটমেন্ট তারা আমরা ওয়েবসাইট থেকে দেখে নিচ্ছি। তো ভিউ সিট অ্যালটমেন্ট এই যে অপশন, এটা একটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে জেনপাসের ওয়েবসাইটে আমরা যদি যাই তাহলে গিয়ে ভিউ সিট অ্যালটমেন্ট সিট অ্যালোকেশন রাউন্ড 1 এটা দেখা যাচ্ছে, এটাকে আমাকে ক্লিক করতে হবে নেক্সট পেজে যাওয়ার জন্য। নেক্সট পেজে গেলে আমাদের যেটা ফিল আপ করতে হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড আমি ফিল আপ করে নিচ্ছি। এরপর আমরা ফিল আপ হয়ে যাওয়ার পর আমরা ক্যাপচা কোডটা দেবো, যেটা ক্যাপচা সিকিউরিটি পিন দেওয়া রয়েছে, সেটা দেখে দেখে খুব দ্রুত এই যে আমার এখানে রয়েছে 3A7851 এটা আমি ওপরে ওই জায়গাটায় বসিয়ে দেবো, তোমরা তোমাদের যেটা আসবে সেটা তোমরা বসিয়ে দাও। এটা বসিয়ে দেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে লগ ইন। তো আমার এই বসাতে একটু সময় লাগছে, গোটা জিনিসটা আমরা বসিয়ে নিচ্ছি। তো আমার বসানো হয়ে গেছে, এবার সাইন ইন করবো। সাইন ইন করলে এই যে লোডিং অপশানটা দেখাচ্ছে, তো সেটা একটু সময় নিচ্ছে যেহেতু আমি একদম সরাসরি অনলাইনে দেখাচ্ছি। তো লোডিং করে আমরা নেক্সট পেজে চলে যাব। এখানে আমরা দেখতে পাবো ক্যান্ডিডেটের নেম, তাদের অ্যাপ্লিকেশান নম্বর সবই দেওয়া রয়েছে, কতগুলো চয়েস ফিলিং করেছিল, চয়েস আনফিল কতগুলো রয়েছে, চয়েস লক করা হয়েছিলো কিনা, সমস্ত ডিটেলস ওপরে দেওয়া রয়েছে। এই যে বাঁ দিকে একদম দেওয়া রয়েছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, ওই যে ওপরে চলে গেল, আমি নিচে পর্যন্ত সবটা দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে ওই যে বাঁ দিকে ওপরে ছিল যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে নিউ যেটা ব্লিঙ্ক করছে, ওটাতে গিয়ে ক্লিক করতে হবে। ওটাতে গিয়ে ক্লিক করলে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে ক্যান্ডিডেটের নেম, রাউন্ড 1, সিট অ্যালোকেশন, অ্যাক্টিভিটি স্ট্যাটাস বলে ডান দিকে যে পোর্শনটা দেওয়া রয়েছে, ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্ট ইনকমপ্লিট, উইলিং সাবমিশন ইনকমপ্লিট, সিট অ্যাকসেপ্টেন্স ফি ইনকমপ্লিট, এগুলো যেটা বলা হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে, এখানে ইনস্ট্রাকশানে দেওয়া রয়েছে যে ইউ হ্যাভ বিন অ্যালোটেড এ সিট, তারপর তোমাকে যে করতে হবে সেই কাজটা সেটা তো বলে দেওয়া রয়েছে, যে হয় সেটাকে অ্যাকসেপ্ট করে ফ্রিজ করে দিতে হবে অথবা অ্যাকসেপ্ট করে আপগ্রেড করে দিতে হবে, যদি অ্যাকসেপ্ট না করা হয় তাহলে নেক্সট রাউন্ডে সে অ্যালোকেশন পাবে না, এটাও মূল বক্তব্য। তো আমাদের কী করতে হবে, এই যে বাঁ দিকে যেটা সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা ব্লিঙ্ক করছে সেই জায়গাটাতে আমাকে ক্লিক করতে হবে। তো আমরা এই সিট অ্যালটমেন্ট রেজাল্টে ক্লিক করলাম, ক্লিক করলে পুরোপুরি ডিটেলস পরবর্তী পেজে চলে যাবে। তো আমরা নিচে দেখাচ্ছি যার নাম দেওয়া রয়েছে এবং এখানে কোথায় সিট অ্যালটমেন্ট হয়েছে সেটা পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। এখানে BMLT স্কোরসটি পেয়েছে যে ক্যান্ডিডেটের, আমি এই মুহূর্তে দেখে দিচ্ছি দেখছি আর কি। তো তার চয়েস নম্বর 13 সেটা সে পেয়েছে। তো সিট অ্যালোকেটেড ওপেন একদম দেওয়া রয়েছে, কোন কিসে কোন কোর্স পেয়েছে সেটা দেখতে পাবে। যারা নার্সিং করেছে তারা কোন হসপিটালে বা কোন নার্সিং কলেজে তারা পেয়েছে সেটা তারাও দেখতে পাবে। তো সিট অ্যালটমেন্ট রেজাল্ট হচ্ছে এটা। এবার হচ্ছে তারপর সিট অ্যালটমেন্ট রেজাল্ট হয়ে যাওয়ার পর সাবমিট উইনিংনেস, তো যেটা পরের যে পোর্শনটা রয়েছে সাবমিট উইলিংনেস, যদি ইচ্ছুক থাকে সেই সিটটাকে অ্যাকসেপ্ট করার জন্য তাহলে সেই জায়গাটায় ক্লিক করতে হবে। স্বাভাবিক ব্যাপার যে কেউ যদি ভর্তি হতে চায় এবং বা নেক্সট রাউন্ডে সে কাউন্সিলিং করাতে চায় তাকে কিন্তু ফার্স্ট রাউন্ডে ভর্তি হতেই হবে, নাহলে সে অটোমেটিক বাতিল হয়ে যাবে। তো সাবমিট উইলিংনেস ওই জায়গাটায় যদি ক্লিক করা হয় তাহলে আমরা পরবর্তী পোর্শনটা পাবো, সেই পোর্শনটা আমি দেখাচ্ছি। তো এখানে দুটো অপশান রয়েছে, যে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ, যে সেখানে অ্যাকসেপ্ট করতে হবে, ফ্রিজ করতে হবে, অথবা অ্যাকসেপ্ট অ্যান্ড উইলিং টু পসিবল আপগ্রেডেশান, ইয়েস আপগ্রেডেশান। তো সেক্ষেত্রে যদি সে বেটার চয়েস পায় তাহলে এই সিটটা সে কিন্তু বাতিল হয়ে যাবে অটোমেটিক্যালি, যদি আপগ্রেডেশান নেক্সট রাউন্ডে পায়। তাহলে এইখানে যেটা ইচ্ছুক হবে সেটা ক্লিক করতে হবে, সেটা আমি আর দেখাবো না ক্যান্ডিডেটের ক্ষেত্রে, কারণ ক্যান্ডিডেট নিজে করবে বাকি পোর্শনটা। তারপর পে সিট অ্যাকসেপ্টেন্স ফি, ওই অপশানটা তারপর আসবে, তাহলে সেখানে গিয়ে সিটের ফিজটা দিতে হবে। তো ফিটা পেমেন্ট করার পর তারপর নিচে যে অংশটা ছিল, নিচে একটা রয়েছে ডাউনলোড প্রভিশনাল যে লেটার,
অ্যাডমিশন ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার ওই জায়গাটা সে কিন্তু তখন ডাউনলোড করতে পারবে। তাহলে মোটামুটিভাবে আমি বিষয়টা বলে দিতে পারলাম যে কী কী করতে হচ্ছে রাউন্ড ওয়ানের ক্ষেত্রে। তো রাউন্ড টু ইত্যাদি বিষয়ের জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যখনই আবার নোটিফিকেশান পাওয়া যাবে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। সুস্থ থেকো, ভালো থেকো।